নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত তো আজ আমি নিয়ে এসেছি ফুটন্ত জলে ডিম দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি যা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে তো তাহলে চলুন দেরি না করে রেসিপিটি ঝটপট শুরু করা যাক প্রথমেই আমি এখানে একটা পাত্রের মধ্যে তিনটি ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণটা দিয়ে ভালোভাবে ডিম তিনটাকে ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার গ্যাস অন করে একটা কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার জলটাকে হাই ফ্লেমে একদম ভালোভাবে ফুটতে দেব তো দেখুন জলটা একদম ভালোভাবে ফুটতে শুরু করেছে তো এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিলাম এবার এর মধ্যে ডিমের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি আর এই কাজটা একদম সাবধানে করতে হবে তো ডিমের মিশ্রণটাকে এইভাবে একদম ধীরে ধীরে একভাবে ঢেলে দিতে হবে তো সমস্ত মিশ্রণটাই ঢালা হয়ে গেছে তো এইভাবে এটাকে এখন দু মিনিট রেখে দিচ্ছি তো দু মিনিট পর এবার এটাকে একটা ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে তো পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর দেখুন ডিমের উপরটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার এটাকে খুন্তিতে করে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে করে কড়াইতে লেগে না যায় তো এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে নিয়ে এইরকম একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে রেখে দিয়েছি যাতে করে জলটা ভালোভাবে ঝরে যায় তো এবার গ্যাস অন করে আবার কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব তো তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা টুকরো করে কেটে রাখা আলু আপনারা আলু ছাড়াও রেসিপিটা বানাতে পারেন তো এবার আলুগুলোকে ভেজে নেব তো আলুগুলো ভাজা হতে হতে আমি এইদিকে একটা মশলা রেডি করে নেব তো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট মতো করে নিচ্ছি তো এটা মেশানো হয়ে গেছে এবার এটাকে একদিকে রেখে দিচ্ছি আর এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে উঠিয়ে রাখবো তো আলুগুলোকে উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে ছোট এলাচ দু টুকরো দারচিনি হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে একটুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর ফ্লেভার বেরোয় তো ফোড়নটা ভাজা হয়ে গেলে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা তো পেঁয়াজ আর লঙ্কাটাকে দিয়ে চেড়ে একটুক্ষণ ভেজে নিচ্ছি বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিও তৈরি করার উৎসাহকে অনেক গুণ বাড়িয়ে দেয় তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ রসুনের পেস্ট এক চামচ আদার পেস্ট রসুন আর আদার পেস্টটা দিয়েও এক মিনিট মতো চেড়ে ভেজে নেব মোটামুটি যাতে করে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায় তো রসুন আর আদার পেস্টটা দিয়ে এক মিনিট মতো নেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে রেডি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস আপনারা টমেটো সসের পরিবর্তে টমেটোও ব্যবহার করতে পারেন এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়েও মশলাটাকে আবারও একটুক্ষণ কষিয়ে নেব তো প্রায় এক মিনিট মতো কষিয়ে নেব তো আলুগুলো দিয়েও সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ প্রায় হাফ চামচ এবার লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এবার এটাকে দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব তো এটা ফুটতে থাকুক এদিকে অমলেট থেকে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এবার এটা ছড়িতে করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন তো দেখুন আমি এই রকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এদিকে এটাকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি আর দেখুন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা অমলেটগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো দেয়া হয়ে গেছে এবার এটাকে হালকাভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো এইভাবে একটু হালকাভাবে মিশিয়ে নিয়ে এবার এটাকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব তো পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি আবারও এটাকে একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনে কুচি তো আপনারা চাইলে এটা স্কিপও করে যেতে পারেন তবে একটু ধনেপাতা দিয়ে দিলে খেতে বেশ ভালোই লাগে তো ধনেপাতা পাতা কুচিটা মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে একটা ঢাকা চাপা দিয়ে চার মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তো পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম তো দেখুন তরকারি একদম রেডি তো বন্ধুরা আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাথে পাশে থাকা আইকনটিও প্রেস করে নেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তো আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন